হ্যাঁ বন্ধুরা, গৌতমের সাথে এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আপনাদের শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে একটি আনন্দ সংবাদ দিচ্ছি আপনাদের। হ্যাঁ বন্ধুরা, আমাদের রানীগঞ্জ শহর অতি পুরানো শহর। আপনারা দেখেছেন রানীগঞ্জ নিয়ে আমার ব্লগে রানীগঞ্জ সম্পর্কিত রানীগঞ্জ ইতিহাস আপনারা দেখেছেন। আজকে আমরা এই রানীগঞ্জ শহরে আমরা বসবাস করছি। আমাদের রানীগঞ্জ শহরের একটা আলাদা অহংকার, আমাদের গর্ব, আমাদের রানীগঞ্জ। আমরা রানীগঞ্জ, যখন রানীগঞ্জে নতুন কিছু হয় তখন কিন্তু একটা আমাদের সবার মনে আনন্দ জেগে ওঠে। আর ঠিক আজকে আমরা এখন রয়েছি এই মুহূর্তে সেই রামবাগান মোড়, এবং এখন এখানে যে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ডক্টরস কলোনি। ভয় পাওয়ার কিছু নেই, ডক্টরস কলোনি মানে একটা চিকিৎসা সংক্রান্ত খবরাখবর। তো আমরা আজকে সত্যিকারেরই একটা সুখবর আপনাদের নিয়ে এসেছি যে রানীগঞ্জ শহরে এই রামবাগানে আপনারা দেখতে পাচ্ছেন যে সুপ্রিম ডায়াগনস্টিক্স, আমরা এরকম তো পলিটিক্যাল ডায়াগনস্টিক্স আছে, কিন্তু আলাদা গুরুত্ব এর কি সেগুলো কিন্তু আপনাদের একটু জানানোর জন্য আজকে আমি এই এখানে এসে উপস্থিত হয়েছি। হ্যাঁ বন্ধুরা, আজ সেই শুভ লগ্ন, আজ সেই সুসংবাদ, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু ওপেনিং হতে চলেছে আমাদের রানীগঞ্জের বিধায়ক শ্রী তাপস ব্যানার্জি, উনি কিন্তু এই ফিতে কাটবেন। ফ্যাসিলিটির মধ্যে অনেক তো আপনার প্যাথোলজিক্যাল সেন্টার আছে, এবং আজকের দিনে নাও ডেজ কোনো ডাক্তারবাবু কোনো রকম টেস্ট না করে কোনো মানে চিকিৎসা শুরু করতে চান না। কারণ যেমন এত যত পলিউশন বাড়ছে, মানুষের মধ্যে নতুন নতুন রোগের প্রাদুর্ভাব বাড়ছে, তো স্বভাবতই তারা চান যে যে কোন তার ব্যাধিটা হয়েছে সেটা পুরোপুরি নিশ্চিত হয়ে তারা চিকিৎসাটা শুরু করতে চান। এবং কোন ব্যাধিটা হয়েছে সেটা তারা জানবেন কী করে, যদি সেই পরীক্ষা নিরীক্ষাগুলো তারা আগে থেকে করে সেটা বুঝতে পারেন। এবং এই সেন্টারগুলোতে সেই পরীক্ষা নিরীক্ষা সব থেকে, আমি শুনলাম যে রানীগঞ্জে খুব কম জায়গায় হয় আপনার বায়োপসি টেস্ট, যেটা আজকে আগামী দিনে ক্যান্সার মহামারী আকার ধারণ করতে চলেছে সারা পৃথিবীতে, তো সেইটার নাকি টেস্ট, এটা প্রাথমিক টেস্টটা এখানে হয় বলে ডাক্তারগুলো বললেন আর কি। তো সেটা মানুষ যাই হোক, মানুষের যখন শরীর খারাপ হয় তখন তো চিকিৎসা করা ছাড়া তার তো কোনো উপায় থাকে না, তাকে চিকিৎসা করতেই হবে, স্বভাবত ঈশ্বর না করুন যে কারোর জন্য ওই রোগটা না হয়। কিন্তু যদি সেরকম কোনো সম্ভাবনা থেকে থাকে, তার যে আপনার প্যাথোলজিক্যাল যে টেস্টটা, যেটা আমরা বায়োপসি বলি, যাতে নিশ্চিত হওয়া যায় মানুষটি ক্যান্সার আক্রান্ত কিনা বা ক্যান্সার তাকে ধরতে চলেছে কিনা, সেটা এখানে সেই টেস্টটা করাবার সুযোগ থাকবে। পয়লা বৈশাখ শুভবর্ষে প্রীতি শুভেচ্ছা আপনাকে জানাই। আপনি কি মেসেজ দিতে চান? আমাদের 1430 আমরা প্রবেশ করলাম আজকে বঙ্গাব্দ, তো আমি মনে করি যে আমাদের এই নতুন বছর কেন আগামী বছর প্রত্যেকটা দিন যেন মানুষের ভালো থাকে, মানুষের আনন্দে থাকতে পারে, আর সবথেকে একা বাঁচার চাইতে সবাইকে নিয়ে বাঁচার আনন্দ সবথেকে বেশি। আমরা যেন সেই মানসিকতা তৈরি করতে পারি, আমরা সবাইকে নিয়ে যেন বাঁচতে পারি, সবাই মানে আমি একা, আমার পরিবার তো সমাজ নয়, আশেপাশে সামনে বাঁয়ে দাঁয়ে তার সঙ্গে প্রকৃতি আছে, আরও সব আছে, সবাইকে নিয়ে যেন আমরা বাঁচতে পারি, তবেই কিন্তু আমাদের আগামী দিনগুলো সুন্দর হবে। হ্যাঁ বন্ধুরা, আমরা রানীগঞ্জে স্বনামধন্য ডাক্তার সমুদ্রনাথ বাসু, এসকে বাসু, এখন আমাদের সামনে রয়েছে। ডাক্তার, আজকে প্রথমেই আপনাকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা জানাই। শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা রইল সবার জন্য। এবং আজকে যে ওপেনিং হলো, কি বলতে চান আজকে আপনার? দেখুন, আমাদের কাছে এই প্যাথোলজি জিনিসটা খুব মূল্যবান। আমরা যারা চিকিৎসা করি, সেটা সরকারি হোক বা বেসরকারি হোক, এখন যেভাবে কমপ্লিকেটেড বা ভীষণ জটিল রোগ বাড়ছে, তাতে শুধু স্টেথো দিয়ে বা যে কোনো একটা ক্লিনিক্যাল এক্সামিনেশন করে কোনো রোগ নির্ণয় সম্ভব না। সেখানে প্যাথোলজি রিপোর্টে আমাদের অনেক জিনিস নির্ভর করে,
এবং আমাদের এই রানীগঞ্জে আমার যেটা এখানকার আমি দেখেছি বেশ দীর্ঘদিন, তাতে প্যাথোলজি রিপোর্টের বেশিরভাগ ক্ষেত্রেই কিছু কমপ্লিকেশন আছে। আমাদের এখানে অনেক গজিয়ে ওঠা প্যাথোলজি আছে, অনেক ক্ষেত্রেই হয়তো ডাক্তার তার রিপোর্ট করেন না, কিংবা রিপোর্ট করলেও তাদের ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়, ডাক্তার রিপোর্ট করলে সেই রিপোর্ট দেওয়া হয়। এটা অবশ্য কিছুটা ডাক্তারের প্যাথোলজিস্টের অকাল বলতে পারেন, কিন্তু সুখবর এটাই যে আজকে সৌমি, যিনি এখানকার এমডি প্যাথোলজি হিসেবে এখানে নিজের সেন্টার করেছে, এবং ওর নাম অলরেডি আনন্দলোকের মাধ্যমে প্রচারিত হয়েছিল, এবং সবচেয়ে সুখের খবর যে উনি বায়োপসি এবং এফএনএসি যেগুলো বাইরে থেকে করানো হয় সেটা যদি এখান থেকে করানো হয়, অল্প সময়ের মধ্যে আমরা রিপোর্ট পাবো। দু নম্বর, ডাক্তারের প্রত্যক্ষ রিপোর্ট আমরা পাবো, পরোক্ষ নয়, এবং তার ফলে আমরা নিশ্চয়ই উপকৃত হবো এবং আমাদের মাধ্যমে সাধারণ মানুষও উপকৃত। হ্যাঁ বন্ধুরা, আজকে এই যে ওপেনিং হলো, যিনি আজকে এই সেন্টারের মানে যিনি কর্ণধার সৌমি ম্যাডাম, আমরা আজকে ওনার সঙ্গে কথা বলবো। কী ভেবে আপনি আজকে এটা উদ্ঘাটন করলেন, রানীগঞ্জের প্রতি এরকম বিভিন্ন রকম ফ্যাসিলিটি? অ্যাকচুয়ালি ভাবার থেকে বড় কথা হচ্ছে যে পেশেন্টের যে পরিষেবা পাওয়ার জায়গাটা, হ্যাঁ সেটা আমরা সবসময় মাথায় রাখি, কারণ প্যাথোলজি আমি নিজের সাবজেক্টটা করেছি বলে জানি যে এটা হচ্ছে যে চিকিৎসার মূল বিষয়টাই এটা। হ্যাঁ, যদি আমি ঠিক মতনভাবে তার পরীক্ষা করে রিপোর্টটা না দিতে পারি, তাহলে তার পুরো চিকিৎসাটাই উল্টোপাল্টা হয়ে যেতে পারে। সেজন্য তার বেসিসটাই হচ্ছে যে প্যাথোলজির রিপোর্ট। আর এখন এমন অবস্থা দাঁড়িয়েছে চারপাশে, সমাজে বলুন এবং সমাজের আমাদের মানুষের চারিদিকে যে নৈতিক অবক্ষয় হচ্ছে সেটা কিন্তু সব জায়গাতেই দেখা যাচ্ছে। তার ফলে হয়তো রিপোর্টের মধ্যে দিয়েও আমরা সেই জিনিসটা পাই, তার ফলে লোকের মানে সাধারণ মানুষ যারা হয়তো একটা সামান্য জিনিসের রিপোর্ট ঠিক হয়ে গেলেই তার চিকিৎসার অনেকটা উপকার হবে, সেটার জন্য আজকে অনেক জায়গায় তাদের ঘুরতে হচ্ছে, ঘুরে তারপরে গিয়ে তার জায়গায় তার রিপোর্টটা, ঠিক রিপোর্টটা তার হাতে আসছে, তার ফলে তার চিকিৎসারও দেরি হচ্ছে এবং তাকে অনেক মানে অর্থ অনেক বেশি তার খরচ হচ্ছে আর কি। সেজন্য আমার সবসময় এটাই উদ্দেশ্য থাকবে যে আমি আমার দিক থেকে যতটা সম্ভব পারবো এফার্ট দিয়ে তার রিপোর্ট যেন আমি কোয়ালিটি রিপোর্ট বার করতে পারি, যাতে সেই মানুষটা একটা কোয়ালিটি রিপোর্টটা হাতে পায় এবং তারপরে তার চিকিৎসাটা যেন ততটা লেভেলে সুবিধা হয়। এবার আমার হয়তো উদ্যোগটা যেটা, সেটা হয়তো মানে আমি বিশাল বড় করে শুরু করতে পারছি না, হ্যাঁ কারণ সব জিনিসেরই শুরুটা হয়তো ছোটোভাবে হয়, হয়তো ছোটো না বললেও আমি এটাকে মাঝেরই শুরু বলবো। হ্যাঁ, কিন্তু আমার যা আছে সব জিনিসেরই আমার একটাই প্রচেষ্টা থাকবে যে আমি সেটা মানে ম্যাক্সিমাম লেভেল অফ এফার্ট যেটা আমার দিক থেকে হওয়া সম্ভব সেটা আমি দেবো, সেই সুযোগটা আমি দেবো। আর কিছু সুবিধা আমরা রেখেছি, যেমন বিশেষ করে জানতে চাইছি যে রানীগঞ্জে তো আরও অনেক এরকম ডায়াগনোসিস সেন্টার রয়েছে, এটা মধ্যে আলাদা স্পেশাল? হ্যাঁ, অ্যাকচুয়ালি দুটো জিনিস আমি বলবো। হ্যাঁ, এক হচ্ছে যে আমি মেয়ে মহিলা হিসেবে আমার সবসময় উদ্দেশ্য থাকবে যে আমি মহিলাদের উদ্দেশ্যে আর একটু বেশি কিছু দিতে পারি কি না, তো সেই জন্য আমার সব মানে প্রেগনেন্ট ওমেনদের ক্ষেত্রে আমার মানে কিছু মানে প্যাকেজ আছে যেটাতে আমি হচ্ছে কিছু পার্সেন্ট ছাড় এই ব্যাপারটা রেখেছি, এবং রেখেছি যারা সিনিয়র সিটিজেন তাদের ক্ষেত্রে, এদের দুটো গ্রুপকেই আমি হচ্ছে কিছু পার্সেন্ট ছাড় রাখছি। আর তার সাথে সেই কত পার্সেন্টটা অ্যাকচুয়ালি মানে মেনলি আমরা ভেবেছি হচ্ছে যে 10-15% মতন ছাড় এই জিনিসটা রাখবো। আরেকটা জিনিস যেটা আমরা করেছি সেটা হচ্ছে যে কিছু হেলথ স্কিম কার্ড আমরা তৈরি করছি, এবার এই হেলথ স্কিম কার্ডে যদি সামান্য কিছু অ্যামাউন্ট তারা যোগ করেন তাহলে সেইটার বেনিফিট, এই যে ছাড়টা বললাম সেই বেনিফিটটা তারা সারা বছর যারা এই হেলথ কার্ডটা মানে নিচ্ছেন হোল্ডার তারা এই যা পাবে। সুতরাং হ্যাঁ মোটামুটি 10% মতন ছাড় সেই জিনিসটা থাকছে, বুঝতে পারলেন, যারা এই কার্ড হোল্ডার। হ্যাঁ, কত টাকা দিয়ে সেটা হচ্ছে যদি ইয়ারলি করতে চান কেউ তাহলে সেক্ষেত্রে 300 টাকা একটা অ্যামাউন্ট দিলেই সেক্ষেত্রে তার হচ্ছে যে এটা মানে এক বছরের জন্য তার যতগুলো টেস্ট হচ্ছে সেই টেস্টের উপরে তিনি ছাড়টা পাচ্ছেন আর কি, এই সুবিধা। হ্যাঁ, এই ছাড়টা তিনি পাচ্ছেন। হ্যাঁ, তাহলে মানে আমার মানে ইচ্ছে হচ্ছে যে যা আমি কাজটা করতে চাইছি সেটা যত সম্ভব লোকের মধ্যে ছড়িয়ে যায়। এবার সেক্ষেত্রে যদি এই কার্ড হোল্ডার হয়ে যায় তাহলে মোটামুটি আমি সমাজের মেজর সেক্টরটাকেই আমি নিতে পারবো আর কি, তো প্রেগনেন্ট উইমেন, সিনিয়র সিটিজেন আর হচ্ছে যে এই কার্ড হোল্ডার যারা তারা। এবং আরেকটি খবর পেলাম যে এই শহরের মোটামুটি 5 কিলোমিটার মধ্যে, সেটা কি মানে হোম কালেকশনের ফেসিলিটি? এটা আমরা মানে যাওয়া আসার না, সেটা আমরা এক্সট্রা চার্জ কিছু হচ্ছে না, ঠিক আছে, 5 কিলোমিটারের মধ্যে যেটা মানে যা হবে সেটা হোম বাড়িতে গিয়ে কালেকশন হয়ে যাবে, সেটা এক্সট্রা কোনো কস্ট আমরা কিছু। আর এমনি 24 ঘন্টাই? 24 ঘন্টা রাত বিরেতেও যদি কোনো মানুষের টেস্ট দরকার হয় এমার্জেন্সিতে যখনই দরকার হবে 24 ঘন্টা খোলা থাকবে এই জিনিসটা। তাহলে বন্ধুরা, আজকে এই পয়লা বৈশাখ শুভ নববর্ষের যে আজকে শুরুটা হলো খুব সুন্দরভাবে, আজকে গৌতমের সাথে এই চ্যানেলে আপনাদের দেখালাম রানীগঞ্জে এই রামবাগানে এই যে আজকে উদ্ঘাটন হলো এই সুপ্রিম নামটা দেওয়ার কারণে। সুপ্রিম কথাটার মানে হচ্ছে যে সব থেকে সেরা, তো মানে আমার দিক থেকে এটাই সবসময় মানে উদ্যোগ, আমি বললাম যে বেস্ট অফ কোয়ালিটি দেওয়ার, তো সেই জন্য এটার নামটা এটা। আর খুব যদি মানে সিক্রেটলি বলি তাহলে একটা কথা বলি, এটার নাম হচ্ছে সুপ্রিম আর ডায়াগনোস্টিক, আর এটার পুরোপুরি উদ্যোগটা হচ্ছে যে আমি অর্থাৎ সৌমি, আর ডায়াগনোস্টিকের ডি ফর দিব্যেন্দু। তো এটার একটা বন্ধুরা এটা একটা আছে যে এস ডি, তো সৌমি আর দিব্যেন্দু আর তার সাথে সুপ্রিম ডায়াগনোস্টিক।
তাহলে বন্ধুরা জেনে নিলেন সেই রহস্য, এবং আজকে এই সুন্দর একটা মুহূর্তের মাঝে এবং আজকে শুভ নববর্ষ, এবং আপনারা হয়তো জানেন না উনি খুব সুন্দর গানও করেন। আজকে এক কলি যদি যে কোনো কবিগুরুর গান এক কলি যদি হয়ে যায় তাহলে আচ্ছা আপনাদের অনুরোধে করতে পারি আর কি। ওজে মানে তো বন্ধুরা আজকে উনি ভীষণ রকম টেনশনে রয়েছেন, তবুও যে এক কলি উনি গাইলেন আপনারা নিশ্চয়ই গলাটা শুনলেন কি সুমধুর কণ্ঠ। তো বন্ধুরা এই রকম মানুষকে পাওয়া কিন্তু খুব কম পাওয়া যায়, এরকম মানুষ আমরা পেয়েছি, এটা আমাদের গর্বের, এবং রানীগঞ্জ আমাদের অহংকার, রানীগঞ্জ আমাদের গর্ব, এবং রানীগঞ্জ শহরে এরকম একটা সুপ্রিম ডায়াগনস্টিক্স যে আজকে উদ্ঘাটন হলো তার জন্য কিন্তু আমরা খুব খুশি, এবং আপনারাও নিশ্চয়ই খুব খুশি। আপনারা এইভাবেই দেখতে পাবেন রানীগঞ্জে নতুন নতুন খবর, আমরা নিয়ে আসছি নতুন নতুন ব্লগ, তাহলে দেখতে থাকুন গৌতমের সাথে। আপনাদের তো দেখালাম, কিন্তু আমরা উপরে যে এসেছি এবং উপরে কী কী মেশিন রয়েছে আমরা একটুখানি ম্যাডামের সঙ্গে কথা বলে নেবো, যদি একটুখানি আমাদের দেখান। এটা হচ্ছে যে সিসম্যাক্স কোম্পানি, যেটা সবাই জানে যে ভীষণই নাম করা কোম্পানি, তার লেটেস্ট মডেল XQ320। ঠিক আছে, এটাতে হচ্ছে যে ব্লাডের সমস্ত সিবিসি যত রিপোর্ট আছে সেই জিনিসগুলো এটা এখানে হয়। ঠিক আছে, এটা হলো সেই জিনিস। আর তার সাথে আনুষঙ্গিক আপনার এটা ব্লাড রোলার মিক্সার আর কি আছে, প্রিন্টার, এগুলো সমস্ত আছে। এটা হলো আমাদের বায়োকেমিস্ট্রি সমস্ত টেস্ট হয়, এটা হচ্ছে যে অটোমেটেড সেল কাউন্টার এগুলো। ঠিক আছে, হ্যাঁ, এই এটা রয়েছে ব্লাড বায়োকেমিস্ট্রি সমস্ত টেস্টের জন্য। আচ্ছা, এবারে আমরা আসি হচ্ছে যে এইটাতে, এটা হচ্ছে যে ইমিউনোফ্লোরোসেন্স, হ্যাঁ, এটাতে স্পেশাল যে টেস্টগুলো হয় সেই টেস্টের জন্য হচ্ছে এটা ইমিউনোফ্লোরোসেন্স মেশিন এই জিনিসটা। আর একদম লাস্টে আমরা এটার সাথে এটা আছে, এটা জাস্ট একটা ইনকিউবেটার এই জিনিসটা। আর এইটা হচ্ছে যে আপনার স্পেশালি ইলেকট্রোলাইটসের জন্য আছে। ঠিক আছে, এটা সোডিয়াম, পটাশিয়াম ক্লোরাইড, হ্যাঁ, ইভেন আয়নাইজ ক্যালসিয়াম, এগুলো সবই হচ্ছে যে এই মেশিনটাতে হয়। ঠিক আছে, এইগুলো আছে। আর এর সাথে যে অ্যাক্সেসরিজ জিনিসগুলো দরকার হয়, আমাদের অটোক্লেভ, ইনকিউবেটার, হট এয়ার ওভেন, সেগুলো সমস্ত পাশে রয়েছে। সমস্ত কালচার সেন্সিটিভিটি সব হচ্ছে যে আপনাদের আরেকটা রুম আছে সেই রুমে এগুলো সব জিনিস হতে পায় আর কি। ব্যাস, এই হচ্ছে আমার মেশিন মোটামুটি। হ্যাঁ, আর আরেকটা জিনিস যেটা হচ্ছে যে এটা হচ্ছে কোয়াগুলেশনের জন্য। ঠিক আছে, পিটি আয়না যেগুলো আছে এটাও একটা হিমাটোলজির পার্ট, হ্যাঁ, হিমাটোলজির একটা অংশ সেই জিনিসটা আর কি। মেনলি যাদের ব্লাড আটকায় না, ব্লাড বন্ধ হয় না আর কি, তাদের যে টেস্টগুলো হয় সেই টেস্টগুলো এই মেশিনটাতে হয়। পিটি আয়না, আয়নার আমরা বলি, সেই টেস্টগুলো হচ্ছে যে এইটাতে হয়। মানে সবকিছুই প্রায় মেশিন মোটামুটি একজনের বায়োপসি যেটা, হ্যাঁ, বায়োপসিটা হচ্ছে যে আমাদের খুব তাড়াতাড়ি আসবে, চলে আসবে, তো সেটা রুমটা রেডি হচ্ছে, সেটা হয়ে গেলে আমরা সেটাও স্যার। হ্যাঁ বন্ধুরা, এখন আমরা পেয়ে গেছি স্বনামধন্য ডাক্তার, আপনাদের সবার খুব পরিচিত এবং আপনাদের অনেকেরই কাছে ভগবান, ডক্টর দিব্যেন্দু দাস। এবং আজকে যে আমরা এখানে দেখলাম ওপেনিং হলো, এবং যিনি সর্বেসর্বা, কি বলবেন, কি উদ্যোগ, মানে এরকম উদ্যোগ নেওয়ার কারণ? না, এটা অ্যাকচুয়ালি না, রানীগঞ্জে যখন আমি এসে প্র্যাকটিস করা শুরু করি তখন আমি দেখি যে একটা ভালো ল্যাবরেটরির ভীষণভাবে দরকার। তো আমাদের মেনলি ডায়াগনোসিস করতে গেলে যেটা মেন দরকার, ডায়াগনোস্টিক ল্যাবরেটরি ভালো যদি না থাকে তো ডায়াগনোসিসই মেন সমস্যা, ডিলে হয়। তো এখানে অনেকগুলো অসুবিধা ছিল, FNAC করা কেউ করতেন না আর কি, প্লাস ল্যাবরেটরিগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে টেস্ট ব্লাড স্যাম্পেল নিয়ে কলকাতা বা দুর্গাপুরে পাঠানো হতো, তাতে অনেকটা সময়ের ব্যাপার থাকতো এবং সেই টেস্ট রিপোর্টেও গোলমাল হতো আর কি। তো আমি এটা ভীষণভাবে ফিল করেছিলাম যে একটা ভালো ল্যাবরেটরি রানীগঞ্জের বুকে দরকার আছে, যেখানে প্যাথোলজিস্ট নিজে থেকে টেস্ট করবেন এবং সেই কোয়ালিটি থাকবে, প্লাস গরিব মানুষের কথা ভেবে এখানে কিছু কিছু প্যাকেজের সিস্টেম করা হয়েছে, কম খরচে যাতে গিয়ে টেস্টগুলো করা যায় এবং সেই লেভেলের, সেই কোয়ালিটি লেভেলের ডায়াগনোসিস যাতে হয়, সেই জন্য মানে এরকম একটা ল্যাবরেটরি দরকার ছিল আর কি। তো আমার ক্ষেত্রে এটা আমার কাছে একটা প্রাইডের বিষয়, বা আমার কাছে যেটা ভীষণভাবে দরকারই ছিল সেরকম একটা অতি প্রয়োজনীয় ল্যাবরেটরি আমি আমার ডায়াগনোস্টিক হেল্প হিসাবে আমি পেলাম আর কি। তাতে ম্যাডামকে ভীষণভাবে ধন্যবাদ যে ম্যাডাম এরকম একটা ল্যাবরেটরি খুলেছেন, একটা ভালো উদ্যোগ। এবং সবথেকে বড় কথা, এখানে আরও কিছু কিছু বিশেষ ব্যবস্থা রয়েছে, প্রেগনেন্ট লেডি, এল্ডারলি ওমেন, এল্ডারলি পার্সন, আর তার সঙ্গে সঙ্গে যারা বাড়িতে রিপোর্ট দিয়ে বাড়িতে বসেই সন্ধ্যের মধ্যে বাড়িতে রিপোর্ট পেয়ে যাওয়ার সুবিধে, এইসব সুবিধাগুলো অনেক কিছু, হ্যাঁ, রিপোর্ট পাচ্ছে। তো এইসব সুবিধাগুলো দিয়ে আমরা সেটা দেখলাম যে বেসিক্যালি পেশেন্টের জন্য এটা অনেক বেশি সুবিধাজনক হবে। তো এইটা আমি এরকম উদ্যোগকে সাধুবাদ জানাই এবং আমি ভীষণভাবে সামাজিক মানে আমাদের দায়বদ্ধতা থেকেই বলছি যে এরকম ল্যাবরেটরি আরও বেশি বেশি বিভিন্ন জায়গাতে আরও বেশি বেশি গড়ে উঠুক, যার থেকে মানুষের কাছে বিভিন্ন সুবিধা পৌঁছানো যায়। তাহলে বন্ধুরা শুনলেন, এত ব্যস্ততার মধ্যেও ডাক্তারবাবু সব কিছু আপনাদের কিন্তু বুঝিয়ে দিলেন, এবং এরকম মানুষ কিন্তু খুব কম পাওয়া যায় এখনকার যুগে, এইরকম মানুষ এবং এরকম ডাক্তার। তো আমাদের রানীগঞ্জের গর্ব, রানীগঞ্জে উনি আছেন এবং এইরকম একটা ল্যাবরেটরি এখানে রানীগঞ্জে স্থাপিত হলো তার জন্য কিন্তু অনেক অনেক ধন্যবাদ জানাই ডাক্তারবাবু এবং ম্যাডামকে। আজকের মতো আমরা অনুষ্ঠান এখানে শেষ করব, আপনাদের শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাই,
এবং বরাবর আপনারা যেমন গৌতমের সাথে দেখে এসেছেন, পাশে থাকেন, সাথে থাকেন, ঠিক সেইভাবেই সাথে থাকুন আর দেখতে থাকুন গৌতমের সাথে। আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ, শুভরাত্রি।